ক্রিকেটের সব নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন রেহান স্পোর্টস এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন রেহান স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার খেলাটি এইমাত্র পরিত্যক্ত ঘোষণা করা হলো আজ বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আয়ারল্যান্ডে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয় যে বৃষ্টি এক ফোটার জন্যও থামেনি মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হলো এখনও আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই খেলাটি না হয় দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে আর এই এক পয়েন্ট পেয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো বাংলাদেশের পয়েন্ট এখন দুই ম্যাচে তিন আর আয়ারল্যান্ডের পয়েন্ট এক আয়ারল্যান্ড আছে তিন নম্বর অবস্থানে আর দুই পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুই নম্বরে বাংলাদেশের আগামী ম্যাচ তেরোই মে দু হাজার উনিশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেল বাংলাদেশ হয়তো এই ম্যাচ জিততে পারত কিন্তু আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগ করে নিতে হলো বাংলাদেশের জন্য অনেক দুর্ভাগ্যজনক তবে এই ম্যাচ শেষে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত হলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন